हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल कॉम्पिटिटिव जीके मानिया। आशा करी तुम्हारा सबाई भालो आछो। तो आमी आज के तुम्हारे इकोनॉमिक्स एग्रीकल्चर ए चैप्टर थेके किछु क्वेश्चन आंसर निये आलोचना करब। तो ए चैप्टर टा अनेकटाई बड़, तो आमी ए चैप्टर टा के तीनटे सेगमेंटे भाग करे रेखेछि। तो आज के सेखान थेके किछु क्वेश्चन आंसर निये आलोचना करब। आर आर आमार एकटा कथा बलार आछे, जेटा जे आमरा किछुदिन धरे शुनते पाच्छि जे आमादेर स्टेटे पीएससी किछु माने वैकेंसी बेरोते पारे आर कि, सेटा ओई केपीएस बा पीएससी क्लार्कशिप मिसिनियास। आबार कोनो आमारे तो सठिक भावे जाना नेई, तो माने शोना कथा जेटा सेटाई शुनते पाच्छि। तो सबाइके बोलबो जे तोमरा तोमादेर प्रिपारेशनटा आबार स्टार्ट करो। तो कि बल माने कि ओई फर्म बेरोलो परीक्षा तीन मास आगे, तखन थेके प्रिपारेशन नेওয়া शुरू करलाम। एभावे आमि मने करि प्रिपारेशन नेওয়াটা ঠিক ভাবে হয় না, হয় হয়তো মানে সঠিক ভাবে হয় না, কারণ এতগুলো সাবজেক্ট আমরা সবাই জানি। আর যদি আমরা এখন দেখি যে পিএসসি এর एग्जाम গুলোতে যদি দেখি, তো প্রতিটা সাবজেক্ট মানে সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দিতে হয়। যদি আমি মনে করি যে এই সাবজেক্টটা আমি বেশি পড়বো, এখান থেকে বেশি নাম্বার ক্যারি করবো, তো এইরকম হয় না। তুমি ভেবে যাবে এক, আর পরীক্ষার হলে গিয়ে হয় এক। তো এইরকমই হচ্ছে এখন। তো পিএসসি নিজেকে অনেকটা আপডেট করেছে। তো এবারে বিসিএস এর কোশ্চেন দেখলে আমরা বুঝতে পারবো, তার আগের বছরের কোশ্চেন দেখলে আমরা বুঝতে পারবো। তো এই রকম ব্যাপার। আর আরেকটা কথা বলবো যে আমি যারা প্রিপারেশন একটা সময় নিত এবং যারা খুবই ভালো প্রিপারেশনে ছিল, তারা এই এই প্যান্ডেমিকের জন্য বা বিভিন্ন কারণের জন্য থমকে গেছে, তাদের প্রিপারেশনটা থমকে গেছে। কারণ একটা বয়স অবধি প্রিপারেশন তো নেওয়া যায়, তারপরে কিছু কারণের জন্য হয়তো হয় না, মানে চাকরি বাকরি হয় না, তখন তো তাদেরকে তার পরিবারের দায়িত্ব নিতে হয়, কোনো কিছু কাজে নিযুক্ত হতেই হয়। আর তখন সেভাবে তাদেরকে হচ্ছে মানে তারা পারে না এই প্রিপারেশনটা কন্টিনিউ করতে। তো আমি সেই সমস্ত আমি অনেক দাদা দিদিকে চিনি, তো তাদের জন্য আমার খারাপও লাগে যে তারা তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, তো তারা এত ভালো হওয়া সত্ত্বেও তারা সেখান থেকে মানে বেরিয়ে যাচ্ছে। তো আমি সেই দাদা দিদিদের জন্য বলবো যে তোমরা আবার নতুন করে স্টার্ট করো, কারণ তোমাদের তো প্রিপারেশন মানে তোমরা অলরেডি রেডি, বাট একটু নিজেদেরকে আর একটু ঘষে মেজে নিলেই তোমরা একদম রেডি। যেন না তোমাদেরকে আফসোস করতে হয় পরীক্ষার পর যে আর একটু যদি আমি পড়ে নিতাম, আমার তো সবকিছু রেডি ছিল, তাহলে আমি এটা ক্র্যাক করতে পারতাম, সেটা যেন না হয়। তো সেই এই কথাগুলোই আমার বলার ছিল। তো অবশ্যই আমি আমার ক্লাসটা এবার স্টার্ট করব। তো তার আগে বলবে যে তোমরা আমাদের চ্যানেলটা ভালো লাগলে তোমাদের, তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং সবাইকে অনেক বেশি বেশি শেয়ার করো, যাতে যাদের পক্ষে মানে অনেক এখন তো আমরা বিভিন্ন কোচিং সেন্টারে গেলেই লাখ লাখ টাকার ব্যাপার, তো সবার পক্ষে সম্ভব হয় না এই লাখ লাখ টাকা দিয়ে মানে প্রিপারেশন করার। তো যারা যাদের এই মানে এই পড়াগুলো প্রয়োজন, তো তাদেরকে বেশি বেশি করে শেয়ার করার জন্য আমি সবাই কাছে অনুরোধ করব। তো ঠিক আছে, আজ আমি এবার আমার ক্লাসটা স্টার্ট করছি। তো তো আমার ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা দেখো, অ্যাট প্রেজেন্ট মিনিমাম সাপোর্ট প্রাইসেস অফ এগ্রিকালচার ক্রপস ইন ইন্ডিয়া আর ডিসাইডেড বাই, তো এর আনসারটা হবে সিএসিপি। সিএসিপি তো এর ফুল ফর্মটা হলো কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস। তো কস্ট অ্যান্ড প্রাইসেস, তো সিএসিপি ফুল ফর্ম কমিশন, এটাও এক্সামে আসে যে সিএসিপি ফুল ফর্ম কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস। আর এটা আমাদের এস্টাবলিশমেন্ট ইয়ার আমি এখানে লিখছি, এস্টাবলিশমেন্ট ইয়ার 1985। আর হেডকোয়ার্টারটা এখানে লিখলাম, হেডকোয়ার্টার নিউ দিল্লি। তো নিউ দিল্লি, আশা করি সবাই এটা সবাই দেখতে পাচ্ছে। তো এখানে একটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম সাপোর্ট প্রাইস, তো এখানে মিনিমাম সাপোর্ট প্রাইস সম্বন্ধে আমি বলবো, তার আগে আমি এটা মুছে নিই। তো মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা যেটাকে বলা হয় এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস। তো মিনিমাম সাপোর্ট প্রাইস মানে হচ্ছে কাদের স্বার্থে মিনিমাম সাপোর্ট প্রাইসটা অ্যানাউন্স করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না ফার্মারদের মানে স্বার্থের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই এমএসপিটা অ্যানাউন্স করে।
আর এটা করি যখন আমরা দেখতে পাই যে মানে হিউজ প্রোডাকশন হয়েছে, কোনো একটা ফসল প্রচুর প্রোডাকশন হয়েছে, তখন দেখতে আমরা নিউজেও দেখেছি যে তখন মানে ফসলের দাম কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমাদের কৃষকরা আর মানে ইন্টারেস্ট পায় না চাষ করার, তো তাদের সেই মানে ইন্টারেস্ট বজায় রাখার জন্য গভর্নমেন্ট থেকে মানে ফসল বোনার আগেই এই এমএসপিটা আমাদের অ্যানাউন্সমেন্ট করে দেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো যখন আমাদের ধরো এখন বর্ষাকালে এখন মানে ধান এখন লাগানো হচ্ছে আর কি সোয়িং টাইম, তো তখন থেকেই মানে এখন মানে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে ধানের কত হতে পারে, এমএসপিটা কত থাকবে। আরেকটা ব্যাপার থাকে যে অনেক সময় আমাদের গ্রামের লোক মানে গ্রামের যারা কৃষকেরা ওনারা মানে কোনো ট্রেডার্সকে হয়তো বিক্রি করলো ফসলটা, তো সেই ট্রেডার্স ওনাদেরকে ঠকিয়ে নেওয়ারও একটা চান্সেস থাকে। তখন যাতে সেটা না হয় তো আগে থেকেই গভর্নমেন্ট থেকে এটা ঠিক করে দেওয়া থাকে এমএসপি। তো এমএসপি কখন হয় না সোয়িং টাইমে, সোয়িং টাইমেই অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় ফসল, সোয়িং টাইমেই অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, সোয়িং টাইমেই অ্যানাউন্সমেন্ট হয়। আর কি হয় না ফার্স্ট এমএসপি ফার্স্ট টাইম অ্যানাউন্সমেন্ট হয়, ফার্স্ট টাইম অ্যানাউন্সমেন্ট হয় আমাদের 1966 আর 67 এই টাইমটাতে, অ্যানুয়াল মানে পিরিয়ড যখন ছিল আর কি, অ্যানুয়াল প্ল্যানের পিরিয়ডটাতে আর কি। তো কি এটা লিখলাম আমি যে এটা এমএসপি মানে ফার্স্ট টাইম অ্যানাউন্স, ফার্স্ট টাইম অ্যানাউন্স 1966-67 ফার্মারদের জন্য, এটা ফার্মারদের জন্য এমএসপিটা করা হয়। আর এমএসপি আমাদের 25 কমোডিটিজ এর উপর এমএসপি ডিসাইড করা হয়, মানে মানে ফুড গ্রেনের ওপর আর এবং নন ফুড গ্রেনের ওপরও এমএসপি দেওয়া হয়, মোট 25টা কমোডিটির ওপর, 25 কমোডিটিস। আর ফার্স্ট টাইম অ্যানাউন্স করা হয় 25 কমোডিটিস সোয়িং টাইম, আর এটা কাদের জন্য, ফর ফার্মার। তো এমএসপি সম্বন্ধে এগুলোই মানে আর কি ছিল এই ইনফরমেশন গুলোই। তো আশা করি এটা হয়েছে। তো আমি এবার আমার সেকেন্ড কোশ্চেন বলবো। তো আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে যেটা বাফার স্টক অফ ফুড, বাফার স্টক অফ ফুড আইটেমস, বাফার স্টক অফ ফুড আইটেমস ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি আর মেইনটেইন বাই। তো সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে বাফার স্টক অফ ফুড আইটেমস ইন আওয়ার কান্ট্রি আর মেইনটেইনড বাই। তো এই আনসারটা হবে এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ফুড কর্পোরেশন অফ, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই এফসিআই নামটা আমাদের কম বেশি জানা, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের এফসিআই মানে আর কি ফুড মানে ফুড হচ্ছে যে ইন্সপেক্টরের এক্সাম হয়ে থাকে, তো ওটা হয়, তারপরে আবার কি হয় জানি না, ওটা তারপরে কি করে ওর রেজাল্টও বেরিয়ে যায়, তারপরে আবার কখন নিয়োগ কেউ কিছুই হয় না, মানে কোথা থেকে কি হয়ে যায় আমরা নিজেরাও জানি না সেটা। তো সেটা আর ওইসব বলে আর এখন লাভ নেই। তো আর এই যে ফুড মানে এফসিআই, যে এই এফসিআই আমাদের কি করে না, আমাদের যে কৃষকদের কাছ থেকে শস্য কিনে এরা মানে বাফার স্টক করে রাখে, মানে গুদামজাত করে রাখে, সেগুলো কাদের জন্য না, হচ্ছে যে পাবলিক ডিস্ট্রিবিউশনের জন্য সেগুলো গুদামজাত করে রাখে। তো এফসিআই এর কাজ ওটাই, যে গুদামজাত করে রাখা মানে ফুড গ্রেন গুলোকে। তো এফসিআই আমাদের যে এফসিআই টা এস্টাবলিশ হয়, তো এফসিআই এর ফার্স্ট মানে এস্টাবলিশমেন্ট ইয়ারটা হলো 1965, আর এটারও হেডকোয়ার্টার নিউ দিল্লি, হেডকোয়ার্টার নিউ দিল্লি।
হেডকোয়ার্টার নিউ দিল্লি। বহুবার কোশ্চেন এসে যে এফসিআই এস্টাবলিশমেন্ট ইয়ার নিউ দিল্লি, নিউ দিল্লি হলো এটা। আর আর এফসিআই পাঁচটা হচ্ছে যে জোনাল অফিস আছে, সেই অফিসগুলো আমি নামগুলো লিখে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে নর্থ, নর্থে আছে নয়ডা, সাউথ চেন্নাই, নর্থ সাউথ ইস্ট। আমাদের ইস্টে হচ্ছে কলকাতা, ওয়েস্ট মুম্বাই, আর নর্থ ইস্টে নর্থ ইস্ট গুয়াহাটি। তাহলে পাঁচটা মানে জোনাল অফিস আছে এফসিআই, সেগুলো নর্থ হচ্ছে নয়ডা, সাউথ চেন্নাই, ইস্ট কলকাতা, ওয়েস্ট মুম্বাই, আর হচ্ছে নর্থ ইস্ট গুয়াহাটি। তো এটা ছিল এফসিআই থেকে মানে কোশ্চেন আনসার, যেগুলো আসা সেগুলো সবই আলোচনা করলাম। তো এটা মুছলাম। এবার আমার দেখো থার্ড কোশ্চেন যেটা আছে সেটা হলো প্রোকিউরমেন্ট প্রাইস মেইনলি রিলেটেড উইথ দা ইন্টারেস্ট অফ, সেটা হবে আনসারটা হবে কনজিউমার, আনসারটা হয়ে যাবে কনজিউমার। তো প্রথমেই যে প্রোকিউরমেন্ট প্রাইসটা কি, প্রোকিউরমেন্ট প্রাইস সেই প্রাইসটা যেই প্রাইসে গভর্নমেন্ট মানে ফসলকে বাফার স্টক করার জন্য কেনে, যেই প্রাইসে, সেটাকেই বলা হচ্ছে প্রোকিউরমেন্ট প্রাইস। তো এই প্রোক্রিওমেন্ট প্রাইসে আমরা মানে যারা কনজিউমার তারা হচ্ছে যে হেল্পফুল হই এটাতে। তো পিডিএস সিস্টেমে, পিডিএস সিস্টেম যেটা আসলে আমরা জানি রেশন হিসাবে, তো সেইটার জন্য এটাকে ফসল কেনা হয় এই প্রাইসে দিয়ে বাফার স্টক করা হয়। তো এই আমরা আর হচ্ছে এই যে আর মানে প্রোক্রিওমেন্ট প্রাইসটা আমাদের হচ্ছে শুধু ফুড গ্রেনের ক্ষেত্রেই ইউজ করা হয় আর কি। আর প্রোক্রিওমেন্ট প্রাইসটা হচ্ছে যে আমাদের এমএসপি থেকে বেশি হয়। তো পিপি আমি লিখছি এটা, প্রোক্রিওমেন্ট প্রাইস ইজ হায়ার দেন এমএসপি, মানে আর কি মিনিমাম সাপোর্ট প্রাইস এর থেকে এটা বেশি হয়। এই প্রোক্রিওমেন্ট প্রাইসটা ইজ হায়ার দেন, আর এটা শুধুমাত্র ফুড গ্রেনের জন্য, অনলি ফুড গ্রেন। তো আশা করি এটা সবার হয়েছে। তো আমি এবার এটা মুছে আমার নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা লিখছি। তো আমার ফোর কোশ্চেন যেটা আছে দেখা যাচ্ছে না, আমার ফোর কোশ্চেন আমার যেটা আছে সেটা হচ্ছে যে হুইচ ইজ দ্য অ্যাপেক্স ইনস্টিটিউশন, হুইচ ইজ দ্য অ্যাপেক্স, হুইচ ইজ দ্য অ্যাপেক্স ইনস্টিটিউশন, which is the apex institution of marketing for tribal products, so question টা হলো which is the apex institution of marketing for tribal products, tribal দের প্রোডাক্টদের মানে ট্রাইবাল প্রোডাক্ট গুলোকে মার্কেটিং এর জন্য যে অ্যাপেক্স ইনস্টিটিউশনটা আছে তো সেটার নাম কি, তো সেটার নাম হচ্ছে আমাদের নাম হচ্ছে কি ট্রাইফেড, লেখা যাচ্ছে না নিজাতে ট্রাইফেড। তো ট্রাইফেড, তো এই নামটা হচ্ছে এইটাও একটা এক্সামের যে অ্যাবিভিয়েশন হিসাবে আসে, তো অ্যাবিভিয়েশনটা হলো ট্রাইবাল
কোঅপারেটিভ, ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং, ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং, ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া। তো আমাদের কাছে হচ্ছে ট্রাইবাল নিয়ে যা কিছু কোশ্চেন, কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে আমাদের হচ্ছে যে মাননীয় রাষ্ট্রপতি যিনি হয়েছেন তিনি ট্রাইবাল কমিউনিটি থেকে বিলং করেন। তো আমাদের জন্য ট্রাইবাল এই যে ওয়ার্ডটা এটা ভীষণই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড মানে হয়ে গেছে এক্সামের জন্য। তো ট্রাই ট্রেড হচ্ছে কি, ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া। তারপরে এই ট্রাইফেডটা এস্টাবলিশ হয় কবে, এস্টাবলিশমেন্ট ইয়ারটা হলো 1987। ট্রাইফেডের ইয়ারটা 1987, আর হেডকোয়ার্টারটা এখানে হচ্ছে, এরও হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, হেডকোয়ার্টার নিউ দিল্লি। তো হুইচ ইজ দ্য এথিক্স ইনস্টিটিউশন অফ মার্কেটিং ফর ট্রাইবাল প্রোডাক্টস, তো এটা হচ্ছে ট্রাইফেড, যে ট্রাইফেডের ফুল ফর্মটা হচ্ছে ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, আর এটা হচ্ছে এস্টাবলিশমেন্ট ইয়ার 1987, আর হেডকোয়ার্টার নিউ দিল্লি। তো হয়েছে এটা। তারপরে এবার আমি 5 নম্বর কোশ্চেনে গেলাম। তো দেখো এবার আমার 5 নম্বর কোশ্চেন যেটা, সেটা হলো ইন ইন্ডিয়া দ্য অ্যাপেক্স বডি হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য এক্সপোর্ট প্রমোশন অফ এগ্রিকালচারাল প্রোডাক্টস ইজ। তো আমাদের মানে এগ্রিকালচারাল যে প্রোডাক্ট গুলো এক্সপোর্ট করা হয় সেইগুলো আমাদের দেখাশোনার করার জন্য যে অ্যাপেক্স বডিটা আছে সেটা সেটার নাম হচ্ছে এপিডিএ, এপিডিএ। তো এপিডিএ এটার ফুল ফর্ম হয়ে যাবে এগ্রিকালচারাল, এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসিং, এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসিং ফুড প্রোডাক্টস, ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি, ডেভেলপমেন্ট অথরিটি। তো এই অ্যাব্রিভিয়েশন গুলো একটু কঠিন, মানে আর কি যেটা আছে এই এপিডিএ সেটার থেকে একটু আলাদা, তো এগুলো একটু আমাদের মনে রাখতে হবে আর কি, কষ্ট করে মনে রাখতে হবে। তো এগুলো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, এই অ্যাব্রিভিয়েশন গুলো কঠিন হলেও খুবই মানে একটু ইম্পর্টেন্ট আছে আর কি এক্সামের জন্য। তো এটা হলো, আর এটার এটার এস্টাবলিশমেন্ট ইয়ার, এপিডিএ এর এস্টাবলিশমেন্ট ইয়ার এখানে আমি লিখলাম ছোট্ট করে 1986। তো আমার যেহেতু নীল কালিটা শেষ হয়ে গেছে সেই জন্য এখানেই আমাকে রেড কালিতে লিখতে হলো, না এখানে নীল কালি দিয়ে লিখলে বোঝা যেত আর কি। তো এস্টাবলিশমেন্ট ইয়ার 1986, আর এটার হেডকোয়ার্টার, এটারও হেডকোয়ার্টার নিউ দিল্লি। তো এখানে একটা মানে সব কিছু মানে সোজা আছে আর কি, মনে রাখার জন্য সহজ ব্যাপার যে সবকিছু সব হেডকোয়ার্টার গুলো নিউ দিল্লি, তো আলাদা করে এটা মনে রাখার আর প্রয়োজন। তো এটা হলো এই কোশ্চেনটা। তো আমি এবার 6 নম্বর কোশ্চেন, যেটা আমি লাস্ট কোশ্চেন রেখেছি তো সেটা বলবো এবার। তো এটা মুছলাম। তো আমার 6 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে, হুইচ বডি ইজ দ্য নোডাল এজেন্সি, নোডাল এজেন্সি টু ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্ট প্রাইস স্টেবিলাইজেশন, প্রাইস স্টেবিলাইজেশন মেজার্স, মেজার্স আন্ডার অপারেশন গ্রিনস, অপারেশন গ্রিন, অপারেশন
নাফেদের ফুল ফর্ম ন্যাশনাল এগ্রিকালচারাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া তো এই মানে এই অ্যাবিভিয়েশন গুলো বারবারই এক্সামে দেয়। তো আর এই নাফেদের যে মানে এস্টাবলিশমেন্ট ইয়ারটা আমি এখানে লিখছি, এস্টাবলিশমেন্ট ইয়ার 1958। আর সবাইরই মতো এরও হেডকোয়ার্টার নিউ। আশা করি এগুলো সবাইয়ের হয়েছে। তো আর আজ এখানে অব্দি আমি এই কোশ্চেন গুলো নিয়ে করালাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে বলবো যে তোমাদের কি কি রিকোয়ারমেন্ট আছে, মানে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন্স নিয়ে আসলে বা কোন সাবজেক্টে কোশ্চেন্স নিয়ে আসলে তোমাদের সুবিধা হয়, তোমরা সেগুলো আমাদের কমেন্টে আর জানাতে পারো। তো থ্যাংক ইউ, আজ এখানে মতো শেষ করছি।